আজকে মডেল টাস্ক যেটা দু হাজার বাইশ সালের জানুয়ারি মাসে দেওয়া হয়েছে সেই অঙ্কে তার সব প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো এবং তার উত্তরগুলো তোমাদেরকে বোঝাবো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো চলো স্টার্ট করি তো দেখো প্রথমে একের দাগে যে প্রশ্নটা বলা হয়েছে যে মাইনাস টু বাই থ্রি এই সংখ্যাটা কি এটা একটা মূলত সংখ্যা অপশন ডি কারেক্ট অ্যান্সার তারপরে বলেছে জিরো পয়েন্ট ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো জিরো ফোর ফাইভ এবং জিরো জিরো ফোর ফাইভ ডট 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 এটা কী ধরনের সংখ্যা এটা অসীম অনাবৃত্ত সংখ্যা অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং লাস্টে দেওয়া আছে যে পা এবং ইউলার্স নাম্বার এই দুটোকে কি বলা হবে এখানে দেওয়া আছে তুরীয় অমূলদ সংখ্যা এটা অপশন ডি ইম্পর্টেন্ট মানে ইন্টারেস্টিং জিনিস তিনটি অপশন ডি তো চলো কিভাবে হচ্ছে সেটাও তোমাদেরকে দেখায় তো প্রথমে একের প্রশ্নটা দেখো এই সংখ্যাটা কি আমি বলেছিলাম যে এটা একটা সংখ্যা কেন দেখো আমরা তোমাদের পেজ নাম্বার দুই এবং তিন এটা পেজ নাম্বার তিনে আছে এটা পেজ নাম্বার দু আছে এখানে পরিষ্কার বলা আছে যে পি কিউ আকারে যদি প্রকাশ করা যায় কোনো সংখ্যাকে যেখানে পি এবং কিউ দুটোই হচ্ছে পূর্ণ সংখ্যা ঠিক আছে তো পূর্ণ সংখ্যা এটা দেখো পূর্ণ সংখ্যা কোনগুলো এখানে আমি তোমাদের পূর্ণ সংখ্যার দল দিয়ে বুঝিয়ে দিয়েছি এগুলো সব পূর্ণ সংখ্যা জিরো থেকে বাদিকে অর্থাৎ মাইনাস ওয়ান মাইনাস টু এগুলোও পূর্ণ সংখ্যা এবং তারপরে এক দুই তিন চার পাঁচ স্বাভাবিক সংখ্যা সেগুলো পূর্ণ সংখ্যা জিরো সেটাও পূর্ণ সংখ্যা তো যে কোনো একটা পূর্ণ সংখ্যা যদি ওপরে থাকে এবং নিচে থাকে কিন্তু নিচে একটা সংখ্যা থাকতে পারবে না পূর্ণ সংখ্যার মধ্যে সেটা হচ্ছে জিরো তাহলে সেটা হয়ে যাবে মূলদ সংখ্যা তো উপরে দেখো এটা একটা পূর্ণ সংখ্যা আছে হ্যাঁ নেগেটিভ পূর্ণ সংখ্যা নিচেও একটা পজিটিভ পূর্ণ সংখ্যা আছে তিন নিচে জিরো রাখা যাবে না এটা একটা ইন্টারেস্টিং জিনিস মানে ইম্পর্টেন্ট জিনিস ঠিক আছে তাহলে এটা একটা কি হচ্ছে মূলত সংখ্যা চলো নেক্সট দেখি এবার কয়েকটা জিরো পয়েন্ট ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো জিরো ফোর ফাইভ জিরো জিরো ফোর ফাইভ ডট 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 মানে এর কোনো শেষ নেই তার মানে অবশ্যই এটা অসীম হুম তো এই সংখ্যাটাতে দেখো একটা সংখ্যা রিপিট হয়নি এখানে আছে পঁয়তাল্লিশ তারপর জিরো পঁয়তাল্লিশ জিরো জিরো পঁয়তাল্লিশ এখানে যদি তিনটে জিরো পঁয়তাল্লিশ দিত তাহলে আরও ভালো লাগতো ঠিক আছে তো ঠিক আছে কোনো সমস্যা নেই যেহেতু এখানে ডট 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 দিয়েছে মানে এটার কোনো শেষ নেই এবং এক সংখ্যা বারবার রিপিটও হয়নি সেই কারণে এটা হবে অসীম এবং অনাবৃত্ত আবৃত যেহেতু নয় এবং এর কোনো শেষও নেই চলো এবার নেক্সট দেখে পাই এবং ইউলার্স নাম্বার ই কে এটাকে ইউলার্স নাম্বার বলে ঠিক আছে অঙ্কে যারা পরবর্তীতে অঙ্ক নিয়ে পড়াশোনা করবে তোমরা ইউলার্স নাম্বার সম্পর্কে জানতে পারবে তো এখানে দেখো পেজ নাম্বার তোমাদের সিক্সটিনে বলা আছে পেজ নাম্বার আমি এখানে মার্ক করে দিই পেজ নাম্বার কি লেখা আছে যে এগুলোকে বলা হয় তুরীয় অমূলদ সংখ্যা বা অবিজীয় অবিজ কেন তুমি যদি যে কোনো পলিনমিনালস নাও মানে বহুপদী সংখ্যামালা দেখো যেমন ধরো আমি একটা তৈরি করি এক্স কিউ প্লাস এক্স প্লাস থ্রি মাইনাস থ্রি ধরো ঠিক আছে এই অব্দি দেখো এটা একটা কি পলিনোমিনালস এর যদি আমি এক্স এর মান বের করি কখনোই পাই আসবে না কখনোই ই আসবে না এখানে পরিষ্কার কিন্তু বলাই আছে যে দেখো পাই এবং ইউলারস নাম্বার ইত্যাদি অমূলদ সংখ্যারা এরা অবশ্যই অমূলদ সংখ্যা এবং পূর্ণ সংখ্যার সহযুক্ত বহুপদী সংখ্যামালার সমীকরণের বীজ নয় মানে সেই সংখ্যামালার যে চল থাকবে এক্স বা ওয়াই বা যাই থাকুক না কেন তার যখন মান বের করবো সেই মানটা কখনোই পায় এবং ইউলাস নাম্বারটা বেরোবে না সেই কারণে এটাকে বলা হয় তুরীয় বা অমল সংখ্যা চলো নেক্সট দেখি সময়টা একটু বেশি লেগে যাচ্ছে কিন্তু তোমাদের বোঝানোটাও তো তাই না চলো দুয়ের দিকে দেখি মাইনাস জিরো পয়েন্ট থ্রি সিক্স এই সংখ্যাটা কি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা হ্যাঁ এটা হচ্ছে শুদ্ধ অবৃত দশমিক সংখ্যা তারপরেরটা বলেছে ক্ষয়েরটা শূন্যকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নোটিকালিটির জন্য হ্যাঁ এটাও এটাও সত্য তার মানে এটাও অ্যানসারটা হচ্ছে সত্য এবং লাস্টে হচ্ছে এটা দেখাচ্ছি আমি সব পূর্ণ সংখ্যায় কি অখণ্ড সংখ্যা না এটা হচ্ছে মিথ্যা ঠিক আছে তাহলে প্রথম কাটটা সত্য পরেরটা সত্য এবং লাস্টেরটা মিথ্যা এবার চলো দেখায় যে কেন দেখো তোমাদের পেজ নাম্বার তোমাদের বইয়ের এটা পেজ নাম্বার আমার ঠিক খেয়াল আসছে না কততে আছে কিন্তু এটা আছে প্রথম দিকে আছে তো এখানে পরিষ্কার দেখো শুদ্ধ আবৃত দশমিক কোনগুলো তার উদাহরণের মধ্যে উদাহরণটা পুরোপুরি আছে এবং তোমাদের বলে দিই যদি জিরো পয়েন্ট এই যে দশমিক দেখছো দশমিকের পরে যে সংখ্যায় আসুক না কেন সেটা যদি বারবার পুনরাবৃত হয় যেমন জিরো পয়েন্ট ফাইভ এর উপরে পনপনিক আছে তাহলে এটা শুদ্ধ হবে কেননা যা আছে সেটা বারবার আসছে কিন্তু জিরো পয়েন্ট ফাইভের পরে যদি সেভেন থাকে এবং খালি সেভেনটা রিপিট হয় মানে দশমিকের পরে পুরোটা না শুধু সেভেনটা তাহলে সেটা শুদ্ধ হবে না ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ যে দশমিকের পরে যাই আসে পুরোটাই রিপিট হচ্ছে ঠিক আছে তো চলো নেক্সট কোয়েশ্চেনটা এবার দেখে নি শূন্যকে পি বাই কি প্রকাশ করা যায় হ্যাঁ যাই যেমন ধরো আমি দেখাচ্ছি জিরো সমান সমান কি হয় জিরো বাই ফাইভ উপরে এটা কি একটা পূর্ণ সংখ্যা এটাও পূর্ণ সংখ্যা খালি নিচে কি বলেছে নিচে আমরা তোমাদের একটু আগে দেখালাম তো যে যদি কোনো সংখ্যাকে আকারে প্রকাশ করা যায় দুটোই পূর্ণ সংখ্যা আর দুটোই পূর্ণ সংখ্যা তো আমি এখানে জিরো লিখলাম জিরো পূর্ণ সংখ্যা ফাইভও পূর্ণ সংখ্যা ঠিক আছে তো এখানে লিখে দেবে এক্ষেত্রে শূন্য কমা পাঁচ হলো পূর্ণ সংখ্যা ঠিক আছে এবং পাঁচ নটল্স টু জিরো ঠিক আছে তাহলে তো হয়ে গেল তাহলে শূন্য একটা মূলদ সংখ্যা চলে এবার নেক্সট দেখায় গয়েরটা সব পূর্ণ সংখ্যায় কি অখণ্ড সংখ্যার অন্তর্ভুক্ত দেখো অখণ্ড সংখ্যা মানে কি জিরো থেকে স্টার্ট হয় এবং এর কোনো শেষ নেই জিরো থেকে শুরু হয়ে এক দুই তিন করতে 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 এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং এদিকে চলতেই থাকে আর পূর্ণ সংখ্যা কোনগুলো হয় জিরো থেকে ডান দিকেও চলতে থাকবে বা দিকেও চলতে থাকবে এর কোনো শেষ নেই তার মানে কি অখণ্ড সংখ্যাগুলো আসলে পূর্ণ সংখ্যার অন্তর্গত ঠিক আছে কিন্তু পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যার অন্তর্গত নয় বুঝতে পারলে এখান থেকে যদি আমরা দেখি এখান থেকে এই দিকে যতগুলো সংখ্যা দেখব জিরো থেকে জিরো এবং তার পরের ডান দিকে যতগুলো আছে সবাই কি সংখ্যা অখণ্ড সংখ্যা তাহলে অখণ্ড সংখ্যায় পূর্ণ সংখ্যার অন্তর্গত কিন্তু পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যার অন্তর্গত নয় এটা মিথ্যা দেওয়া আছে উল্টো দেওয়া আছে চলো নেক্সট দেখি তিনের কয়েকটা দুটো উদাহরণের সাহায্যে দেখাও যে দুটো পূর্ণ সংখ্যার ভাগ ফল পূর্ণ সংখ্যা হতেও পারে আবার না হতে পারে দুটো পূর্ণ সংখ্যা আমি নিচ্ছি ঠিক আছে আমরা প্রথমে এটা দেখাই তিনের ক হুম তো দুটো উদাহরণ দুটো পূর্ণ সংখ্যা পাঁচ কমা সাত কমা দশ ইত্যাদি হলো কি পূর্ণ সংখ্যা ঠিক আছে এবার দেখো আমি একবার লিখছি দশ বাই পাঁচ সমান সমান কি হয় দুই অর্থাৎ এক্ষেত্রে কি দেওয়া আছে পূর্ণ সংখ্যা কে আমরা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করছি তাই তো এটাও পূর্ণ সংখ্যা এটাও পূর্ণ সংখ্যা এবং অ্যান্সার যেটা আসছে সেটাও পূর্ণ সংখ্যায় আসছে কিন্তু যদি আমরা লিখি সাত বাই পাঁচ ঠিক আছে মানে সাতকে আমরা যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে কি হয় সাত বাই পাঁচ তাহলে এটা নট ইকুয়াল টু একটা পূর্ণ সংখ্যা ঠিক খাতায় তোমরা বহে লিখে দেবে ঠিক আছে চলে এবার নেক্সট দেখি ক্ষয় একটা বলেছে যে মাইনাস ফোর তার হুল স্কোয়ার সমান সমান কত এটা হবে ঠিক আছে এবং দেওয়া আছে সমান কত এখানে হবে প্লাস মাইনাস ফোর ঠিক এইভাবেই তোমরা খাতায় লিখে দেবে চলো আমরা নেক্সট দেখি তিনের গ একটি উদাহরণ দিয়ে দেখাও যে দুটি অমল সংখ্যার গুণফল সর্বদা অমর সংখ্যা হবে না আচ্ছা দেখো আমি গেরটা লিখলাম রুট অভার অফ ফাইভ কমা রুট অভার অফ সেভেন কমা রুট অভার অফ ইলেভেন ইত্যাদি হলো কি সংখ্যা ঠিক আছে অমলজ সংখ্যা তো একবার দেখো রুট অভার অফ ফাইভ গুণ রুট অফার অফ ফাইভ সমান সমান কত হয় খালি ফাইভ এই দুটোই অমূল সংখ্যা কিন্তু এটা মূলত সংখ্যা আবার রুট ওভার অফ ফাইভ অফ সেভেন অফ পঁয়ত্রিশ এটা অমূলদ এটা অমূলদ কিন্তু এইটা কি সংখ্যা এটা অমূলদ সংখ্যা ঠিক আছে আর এটা মূলদ সংখ্যা ঠিক আছে এইভাবে তোমরা খাতায় লিখে দেবে চলে এবার নেক্সট দেখি চার কয়েকটা বলছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে দেখাতে হবে রুট অফ কে স্থাপন করতে হবে সংখ্যা রেখার উপরে তো চলো আমরা সেটা তোমাদের অন্য স্ক্রিনে নিয়ে গিয়ে দেখাই তাহলে আমরা রুট ওভার অফ থ্রি কে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কীভাবে সংখ্যা রেখার উপরে স্থাপন করবো সেটা দেখাচ্ছে ঠিক আছে তো একটা আমি সংখ্যা রেখা তৈরি করে নিয়েছি এবং তোমাদের এটাও দেখা যে সংখ্যা রেখায় দূরত্বটা খুব ইম্পর্টেন্ট তো আমি এমন বড়োভাবে সংখ্যারেখাটা তৈরি করেছি দেখো এখানে জিরো থেকে এক থেকে দুই দেখো মাপগুলো প্রায় ম্যাচ করে গেছে ঠিক আছে কারণ আমি স্কেল ধরেই তৈরি করেছি ঠিক যতটা জিরো থেকে এক অর্থাৎ এই এক একক দূরত্বের সমান দূরত্ব নিয়ে আমাদেরকে পুনরায় যেখানে এক আছে আমি দেখাচ্ছি তোমাদের দেখে নাও এই যে যেখানে এক আছে এই যে এক লেখা আছে একের কাছ থেকে লম্ব আঁকব হুম তো আমরা এখানে পুনরায় এখান থেকে শুরু করছি এক পর্যন্ত ঠিক আছে তো এক পর্যন্ত আঁকা হয়ে গেছে তো আমাদের এই জিরো থেকে এই পজিশন পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে রুট অভার অফ টু কেননা এটাও এক এটাও এক এক স্কোয়ার প্লাস এক স্কোয়ার মানে কোথাও হয় দুই তাকে রুট করলে কোথাও হয় টু টু লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার যদি যোগ করা হয় এবং তাকে রুট করা হয় লাস্টে তাহলে সেটা অতিভুজ পাওয়া যায় তাহলে এই অতিভুজের দূরত্বটা হবে রুট অফ টু তো দেখো আমরা এখানে পেন্সিল কম্পাসটা রেখে মানে সরি স্কেলটা রেখে আমি এখানে এটা যুক্ত করব ঠিক আছে এটা আমি যুক্ত করব একটু তোমরা সাবধানে করবে এবং আমি একটু তাড়াহুড়ো করে করছি তো এখানে আমি ইটা আমি একটু হালকাভাবে নিয়ে নিলাম তো দেখো এই যে আমি যে রেখাটা আঁকলাম সেটা হচ্ছে তোমার এখানে স্কেলটা থাক তো এইটার মাপ হচ্ছে রুট অফ টু কিন্তু আমার দরকার রুট অফ থ্রি তবুও আমি রুট অভার অফ টুটাও তোমাদের দেখিয়ে দিই ঠিক আছে তো আমরা এখানে কালারটাও চেঞ্জ করে নেব ব্লু করে দিচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে তো আমরা কি করব দেখে নাও এই যে ঠিক যেখানে ছেদ হলো এটা হচ্ছে রুট অফ টু এই বিন্দুটা এটা হচ্ছে রুট অফ টু এবার এখানে আমরা সেই এক একক দূরত্ব আমরা এখানে আবার নব্বই ডিগ্রি মানে এটার উপর এটা লম্ব হবে তো আমরা আবার এক একক দূরত্ব এই যে করে নিলাম এবং আমরা এটাকে আবার যুক্ত করব আমরা পুনরায় এটাকে যুক্ত করব তো দেখো তো এখানে আমরা যুক্ত করে দিলাম যুক্ত না করলেও হতো কিন্তু বোঝার সুবিধার জন্য তো এই যে দূরত্বটা দেখছো এই জিরো থেকে এই পর্যন্ত এটা হচ্ছে রুট অভার থ্রি কেননা বলে দিচ্ছি কেন সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি আগে তোমরা এটা দেখে নাও তারপরে তোমাদের ওই স্ক্রিনে গিয়ে আমি সেটা দেখিয়ে দিচ্ছি হুম ঠিক আছে তো এই ছবিটা তোমাদেরকে এবার আমি ওই স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি যে কোনটা কি হ্যাঁ এটা হচ্ছে রুট অফ টু এবং এটা হচ্ছে রুট অফ থ্রি তো চলো তাহলে তোমরা এটা দেখলে তো এইটা হচ্ছে রুট টু আর এটা হচ্ছে রুট থ্রি ঠিক এইভাবে এঁকে দেবে আশা করি তোমাদের ভালো লেগেছে চলো এবার নেক্সট কোয়েশ্চিনটা দেখি চারের খয়েরটা বলেছে যে আহ রুট তেরো বাই ছয় চোদ্দো বাই ছয় এবং পনেরো বাই ছয়কে ই করতে হবে খাগেরটা ঠিক আছে তো আমরা এখানে লিখবো তেরো বাই ছয় তেরোকে আমরা ভাগ করবো ছয় দোকানে বারো এক বাই ছয় ঠিক আছে তারপরে দেখো চোদ্দো বাই ছয় চোদ্দোকে ছয় দোকানে বারো দুই দুই পূর্ণ দুয়ের ছয় অ্যান্ড লাস্ট আছে পনেরো বাই ছয় ছয় দোকানে বারো দুই পূর্ণ তিনের ছয় তো এখানে দেখে বুঝতেই পারছো আমি কালারটা একটু চেঞ্জ করে দেখাচ্ছি তোমাদেরকে তো এখানে দেখে বুঝতে পারছো যে পুরোপুরি দুই লাগবে তারপরে আরো একটা নিতে হবে তাকে ছয় ভাগ করে এক ভাগ নিতে হবে দুই লাগবে তাকে ছয় ভাগ করে দুই ভাগ নিতে হবে এবং এখানে পুরোপুরি দুই লাগবে ছয় ভাগ করে তিন ভাগ নিতে হবে তো সেই জন্য আমরা টোটাল এখানে পুরোপুরি দুই আছে তার পরেরটাকে ছটা ভাগ করেছি দেখতেই পাচ্ছ এই যে ভাগগুলো করেছি ঠিক আছে তো দেখো তো পুরোপুরি দুই নেওয়ার পরে ছয় ভাগের মধ্যে এক ভাগ তার মানে ঠিক এই পজিশনে হবে অর্থাৎ এখানে হবে প্রথমটা অর্থাৎ তেরো বাই ছয় তারপরের এইটাতে হবে চোদ্দ বাই ছয় কারণ পুরোপুরি দুয়ের পর ছয় ভাগের মধ্যে এটা দুভাগ দেখো ছয় ভাগের মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় ভাগের মধ্যে দুই ভাগ এই বরাবর এবং এটা হবে পনেরো বাই ছয় চলো তোমাদের একটু ক্লিয়ার দেখায় যাতে তোমরা বুঝতে পারো ঠিক আছে এই যে তেরো বাই ছয় চোদ্দ বাই ছয় এবং পনেরো বাই ছয় তোমরা খাতায় ঠিক এইভাবে এঁকে দেবে ঠিক আছে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভালো থাকো সুস্থ থাকো